আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেন আক্রমণের সমালোচনা করায় রুশ রাজনীতিবিদকে আটক করা হয়েছে। চীন নির্ভরতা কমানোর লক্ষ্যে গোপনে রাশিয়া থেকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনছে পাকিস্তান। ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংঘাতের অবসান চায় না পশ্চিমারা। মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত $3 বিলিয়ন ঘোষণা করবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন আক্রমণের সমালোচনা করায় রুশ রাজনীতিবিদকে আটক করা হয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ ক্রেমলিনের সমালোচনার জন্য পরিচিত এবং সম্প্রতি ইউক্রেনের সামরিক অভিযানের জন্য পরিচিত রাজনীতিবিদ ইয়েভজেনি রুইসম্যানকে আটক করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস বুধবার এই তথ্য জানিয়েছে। ইয়েকাতেরিনবার্গ শহরের প্রাক্তন মেয়র রুইসম্যানকে রাশিয়ান সেনাবাহিনীকে অসম্মান করার জন্য তদন্ত করা হচ্ছে। ইয়েকাতেরিনবার্গ নিরাপত্তা পরিষেবার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এই তথ্য জানায়। রুইসম্যান ছিলেন মুষ্টিমেয় ক্রেমলিন সমালোচকদের মধ্যে একজন, যিনি 2012 সালে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অফিসের জন্য প্রচারণা চালানোর পর একাধিক বড় বিরোধে বিক্ষোভের পর মেয়র পদে জয়ী হন। রাশিয়া ইউক্রেন তাদের পদক্ষেপকে একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে, যার লক্ষ্য তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষ এটিকে যুদ্ধ বলা বা রাশিয়ার পদক্ষেপের সমালোচনা করার জন্য বেশ কয়েকজন কর্মীকে বিচার করেছে। ইউক্রেনীয় বাহিনী কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এবং পশ্চিমারা রাশিয়াকে তার বাহিনী প্রত্যাহার করতে বাধ্য করার প্রচেষ্টায় তার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে জানিয়ে দিব, চীন নির্ভরতা কমানোর লক্ষ্যে গোপনে রাশিয়া থেকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনছে পাকিস্তান। গত 6 মাস ধরে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার, সেই পরিস্থিতিতে রাশিয়ার একাধিক সংস্থার ওপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চুপি চুপি রাশিয়া থেকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনতে চলেছে পাকিস্তান। ইউক্রেন সরকারের একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। যুদ্ধবিমান হিসাবে একাধিক JF-17 স্কোয়াড্রন ব্যবহার করে পাকিস্তান। এই বিমানগুলি চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়। ইউক্রেন আক্রমণের বেশ কিছু রুশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউরোপীয় দেশগুলির পক্ষ থেকে, যার মধ্যে রয়েছে রুশ যুদ্ধবিমানের ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা ক্লিমোপ, JF-17, MiG-35, MiG-29 সহ রাশিয়ার আরও বহু যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরি করে এবং এই ক্লিমোপকে আবার ইঞ্জিন সরবরাহ করে রসবোরো নেক্সপোর্ট নামক একটি সংস্থা, যার ওপর বহু আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকার। এই পরিস্থিতিতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানগুলির যন্ত্রাংশ পেতে রীতিমতো সমস্যায় পড়েছে ইসলামাবাদ। এই JF-17 যুদ্ধবিমানের বহুমুখী দক্ষতা রয়েছে। জমির খুব কাছে নেমে এসে বোমাবর্ষণ, শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়ে তাদের সামরিক সজ্জার পক্ষানুপক্ষ খবর নিয়ে আসা, অনেক উঁচু থেকে হামলা করা এবং দুঃখের যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করা, এই সমস্ত কাজেই অত্যন্ত দক্ষ এই মাল্টিরোল ফাইটার। এমন অবস্থায় চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি বিমানের যন্ত্রাংশ কিনতে সরাসরি রাশিয়ার দ্বারস্থ হয়েছে পাকিস্তান। চীনকে এড়িয়ে যাওয়ার এই চেষ্টা এবং পাকিস্তান সরকারের এই আকস্মিক পুতিন ঘনিষ্ঠতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত সামরিক বিশেষজ্ঞদের। তারা মনে করেছে সামরিক ক্ষেত্রে এভাবেই চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে ইসলামাবাদ। ইউক্রেন সরকারের ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, দেশে চলা অর্থনৈতিক সংকটের মধ্যে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার জন্য দরকারি ডলারের সংস্থান গোপন করে ফেলেছে পাকিস্তান। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে রাশিয়া আগামী দিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করেছে। কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস পোস্ট করা বার্তাটি কাকতালীয়ভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কবার্তার সাথে মিলে যায়। জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস পালনকালে রাশিয়া তার দেশে নতুন আক্রমণ চালাতে পারে। বুধবার সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতা লাভের 31 বছর এবং রাশিয়া ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পূর্ণ হতে চলেছে। এই সতর্কতার প্রেক্ষিতে কিয়েভ সার্বজনীন স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করেছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মঙ্গলবার কিয়েভে গিয়েছিলেন। সেখানে তিনি ইউক্রেনের জন্য সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তার বিষয়ে জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। দূতার কার্যালয়ের প্রধান পাওয়েল স্ট্রো সাংবাদিকদের বলেছেন, অন্যান্য দেশকে সাহায্য করতে রাজি করানোর বিষয়ে পোল্যান্ড রাজনৈতিকভাবে
সাহায্য করতে পারে সে বিষয়েও দুই প্রতিবেশী দেশের নেতারা আলোচনা করবেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে রুশ বাহিনী জাপুরিচে অঞ্চলে নতুন করে আর্টিলারি এবং আকাশ হামলা চালিয়েছে। ওই অঞ্চলে সংঘাত বাড়ছে, এর ফলে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করা হয়েছে। সোমবার ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 6 মাসে 9,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। জাতিসংঘ বলেছে ইউক্রেনে 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার আক্রমণে 5,500-এর বেশি বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব ইউক্রেন সংঘাতের অবসান চায় না পশ্চিমা বিশ্ব। তারা এই সংঘাত প্রলম্বিত করতে চায়, খাদ্যশস্য রপ্তানির চুক্তিও ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে তারা। পশ্চিমাদের বিরুদ্ধে এসব ভয়ানক অভিযোগ করেছে তুরস্ক। আরটি এক প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে প্রায় 6 মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে সংঘাত দীর্ঘতর হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের প্রত্যক্ষ সামরিক সহযোগিতাকে দায়ী করেছেন বিশ্লেষ কৃষকদের অনেকেই। চলমান সংঘাত নিরসনে শুরু থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। দেশটির নেতাদের প্রচেষ্টায় ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংঘাতের অবসান না হলেও জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি চুক্তি হয়েছে। ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা। সেই লক্ষ্যেই দিনরাত দৌড়াচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং তার কর্মকর্তারা। রাশিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে তারা ইউক্রেন অভিযানে ইতিটানার সম্ভাবনা যাচাই শুরু করেছে। তবে পশ্চিমারা এই সংঘাতের অবসান দেখতে চায় না বলে অভিযোগ করেছে আঙ্কারা। ইউক্রেন সংঘাত নিয়ে মঙ্গলবার রাজধানী আঙ্কারায় স্থানীয় গণমাধ্যমকে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগ্লু। বলেন ইউক্রেন সংঘাত অবসানের কোনো আগ্রহ নেই বেশ কিছু পশ্চিমা বিশ্বের। হেবার গ্লোবালকে দেওয়া ওই সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধ প্রলম্বিত করতে চাইছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এর মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশও রয়েছে। সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন রাশিয়া খাদ্যশস্য রপ্তানি চুক্তি ভেস্তে দেওয়ার অভিযোগ করেছে কাবুসোগ্লু। এমন দেশও রয়েছে যারা খাদ্যশস্য চুক্তি ভেস্তে দিতে চাইছে। এদিকে জানিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত $3 বিলিয়ন ঘোষণা করবে ইউক্রেনের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ান চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের জন্য অতিরিক্ত মোটামুটি $3 বিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করার পরিকল্পনা করেছে। বুধবার ঘোষণা করা হবে প্যাকেজটি ইউক্রেনের দিকে রওনা হওয়া অস্ত্রের বৃহত্তম ব্যাচ হবে। 24 ফেব্রুয়ারি যখন রাশিয়া তার প্রতিবেশীতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল, রয়টার্স জানিয়েছে একজন আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে। প্যাকেজটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ বা USAI থেকে তহবিল ব্যবহার করে বা কংগ্রেস দ্বারা বরাদ্দ করা হয়েছিল। বাইডেন প্রশাসনকে বিদ্যমান মার্কিন অস্ত্র মজুদ থেকে অস্ত্র নেওয়ার পরিবর্তে শিল্প থেকে অস্ত্র সংগ্রহ করার অনুমতি দেওয়ার জন্য এটি করেছে। প্রতিবেদনে এই কথা বলা হয়। নাম প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা বলেন অস্ত্রে দৃশ্যত কোনো নতুন ধরনের অস্ত্র ছিল না, বরং বেশিরভাগই গোলাবারুদ এবং অস্ত্র ব্যবস্থা সহ। সোমবার পলিটিকো সহ বিভিন্ন মার্কিন মিডিয়া আউটলেট রিপোর্ট প্রকাশ করেছে যে ওয়াশিংটন ইউক্রেনকে বাইডেন প্রকাশ ঘোষণার চেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। সংবাদ ও বিশ্লেষণ ওয়েবসাইট অনুসারে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার প্রকাশ করেছিলেন যে মার্কিন সামরিক বাহিনী রাশিয়ান রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার জন্য কিছু সময়ের জন্য নীরবে ইউক্রেনীয় বাহিনীকে উচ্চ গতির অ্যান্টি রেডিয়েশন মিসাইল সরবরাহ করেছে। যখন আমরা প্রথমবার হাম ক্ষেপণাস্ত্রের প্রাথমিক বিধান ঘোষণা করেছিলাম, ঘোষণায় আমরা যেভাবে এটিকে চিহ্নিত করেছি তার নির্দিষ্ট ছিল না। আমরা বর্ণনা করেছি যে আমরা এটি পাল্টার রাডার সক্ষমতা প্রদান করছি। কর্মকর্তাদের বরাত দিয়ে এটি বলা হয়েছে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ওয়াশিংটন ইতিমধ্যে ইউক্রেনকে $10.6 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।